বাংলার গল্প বলতে চাই। এবার দ্য কেরালা স্টোরি সিকুয়েলের পালা, বিস্ফোরক সুদীপ্ত সেন। দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক তুঙ্গে, বাংলায় ছবিটি নিষিদ্ধ করা নিয়েও চলছে রাজনৈতিক এবং আইনি জলঘোলা। সুপ্রিম কোর্টের নোটিশে ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণ দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে হিংসার পরিবেশ এড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এরই মাঝে দ্য কেরালা ফাইলসের সম্ভাব্য সিকুয়েল নিয়ে চর্চা তুঙ্গে। বিষয়টা রচনা নাকি ঘটনা, উত্তর জানতে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে। তিনি অবশ্য বলেন, সিকুয়েল নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনায় বসলে অনেক রকম বিষয় মাথায় আসে, তবে সিকুয়েল নিয়ে এক্ষুনি সেভাবে কিছু ভাবা হয়নি বলে জানান তিনি। দু সপ্তাহ হতে চলল মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। বক্স অফিসে আয়ের অঙ্ক ছুঁয়েছে 150 কোটি, কিন্তু পরিচালকের বক্তব্য, যতজনকে ছবিটি তিনি দেখাবেন ভেবেছিলেন তার 5% এখন দেখে উঠতে পারেননি। সুদীপ্ত সেন স্পষ্টই বলেন, তিনি চান আগে এই ছবিটি মানুষ ভালোভাবে দেখুক, নতুন ছবির কথা বা সিকুয়ালের কথা পরে ভাবা যাবে বলে মন্তব্য করেন পরিচালক। কথা ওঠে ছবি প্রদর্শনীতে নিষেধাজ্ঞা নিয়েও। বাংলায় ছবিটি দেখানোর নিষেধাজ্ঞা থাকলেও তামিলনাড়ুতে এমন কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই, তবুও সেই রাজ্যে কোনো প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না দ্য কেরালা স্টোরি। এ বিষয়ে পরিচালক বলেন, ওখানে গুন্ডারাজ চলে, এখনও ছবি প্রদর্শন শুরু হয়নি। অন্যদিকে বাংলায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে ছবিটি প্রদর্শনে। পরিচালক সুদীপ সেন এদিন বলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান, কিন্তু এখনও তা হয়ে ওঠেনি। তবে তিনি মুখ্যমন্ত্রীকে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছিলেন, সেই সঙ্গে বাংলা নিয়েও তার পরিকল্পনা জানান পরিচালক। তিনি বলেন, বাংলায় ছবি করতে চান তিনি, বাংলার গল্প বলতে চান। তবে তিনি যে ধরনের ছবি তৈরি করেন তা বাংলায় বানাতে একটু লজিস্টিক সমস্যা রয়েছে বলেও জানান পরিচালক।